কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ না দিতে পারার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা তথা এনটিসির উত্তর কলকাতা সভাপতি মানা চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রীর জন্য বিদেশ থেকে বিলাসবহুল বিমান কেনা যেতে পারে, কিন্তু গরিবদের ক্ষতিপূরণ দেওয়ার সময় টাকা থাকে না। করোনা মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র, কোভিডে বিপর্যস্ত অর্থনীতির কারণে সরকার হাতে টাকা না থাকার ফলে এমন বলা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই সিদ্ধান্তে কড়া সমালোচনা করল তৃণমূল। এদিন আইনটিসির সভাপতি মানা চক্রবর্তী বলেন, সেন্ট্রাল ফিস্তা করতে 20,000 কোটি টাকা খরচা করছে কেন্দ্র, প্রধানমন্ত্রীর জন্য বিদেশ থেকে বিলাসবহুল বিমানও কেনা হচ্ছে, শুধু সাধারণ মানুষের ক্ষতিপূরণ দেওয়া টাকাটা নেই সরকারের। মোদী সরকার সাধারণ মানুষের জন্য বিন্দুমাত্র চিন্তিত নয়, সেন্ট্রাল ভিস্তা তৈরির জন্য এত টাকা খরচ করা হলো, বিনা পয়সায় সবাইকে ভ্যাকসিন দিচ্ছে না সরকার, এই সরকার অপতাত্ত্বের সরকার বলেও মন্তব্য করেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। শুধুমাত্র কর্পোরেটদের পকেট ভারী করাই কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য বলেও তোপ দাগেন মানা চক্রবর্তী। প্রথম কথা, কেন্দ্রীয় সরকার যেভাবে ভয়াবহ পরিস্থিতি, আপনারা জানেন যে 2020 যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহামারী এতে আপনার দেখুন, প্রথম কথা কেন্দ্রীয় সরকার অপদার্থ কাজ করছে। যদি বলেন কেন, আজকে ভ্যাকসিন বিক্রি করে দিল, প্রায় 64-5% বিক্রি করে দিল। দেশের মানুষ যেখানে ভ্যাকসিন 30-35,000 কোটি টাকা লাগতো, সেইখানে পার্লামেন্টে নতুন পার্লামেন্ট করতে গিয়ে প্রায় 15-20,000 কোটি টাকা লাগছে। প্রধানমন্ত্রী বাসভবন নিউ যাকে বলে মডার্ন হাউস করছে, যাকে বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, তো রাষ্ট্রপতি মানে হাউস বানাচ্ছে, আজকে যে 1,000-1,000 কোটি টাকা তো না খরচা করে, তো মানুষ চাকরি বাকরি চলে গেছে, খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, সর্বত্র হাহাকার করছে, সেইখানে তো ভ্যাকসিনটা টপ প্রায়োরিটি। দেশের প্রধানমন্ত্রী আমি মনে করি যে টপ প্রায়োরিটি হওয়া উচিত, সব কাজ ফেলে যে আমাদের 130-140 কোটি মানুষ অ্যাপ্রক্সিমেটলি, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া উচিত, তৃতীয় ঢেউ আসছে আবার। দেশের কেন্দ্রীয় সরকারের কোনো প্ল্যানিং নেই, ডেড বডিগুলো লখনউ বলুন, বেনারসি বলুন, আমাদের গুজরাট বলুন, বিহার বলুন, সব ডেড বডিগুলো গঙ্গার জলে ভেসে যাচ্ছে, তো তার কোনো লিস্ট নেই। তাদের কোনো যে মানে কোভিডে যারা মারা গেছে তাদের লিস্ট দিচ্ছে না, ভয়াবহ পরিস্থিতি, গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চুপ। রাজ্যের লখনউ যোগী আদিত্য চিফ মিনিস্টার, সে হচ্ছে স্ট্যাচু, কিছু খেয়াল করছে না, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আজকে দেশের প্রধানমন্ত্রী একটাই কাজ হচ্ছে, বাংলাকে অপমান করা হবে, বাংলাকে যাতে অর্থ প্রদত্ত না হয়, জিএসটি থেকে বঞ্চিত, জিএসটি যে টাকা বাংলাকে বঞ্চনা করছে, পাওনা টাকা, বাংলার পাওনা টাকা দিচ্ছে না। আজকে এই অসহায়ের মধ্যে দিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করছেন, অবিশ্বাস্য কাজ, দেশের কোনো চিফ মিনিস্টার এই কাজ করেনি আমি মনে করি। এবং ব্যাংকগুলোকে, যারা কর্পোরেট গ্রুপকে লোন দিয়ে প্রায় 80-90% টাকাটা বাদ দিয়ে তাকে 10-20% টাকা দিয়ে তাদেরকে সেটেল আপ করে দিচ্ছে, এই টাকাগুলো পাবলিক মানি, সেই পাবলিক মানি তাদেরকে কি করছে আপনারা জানেন, যে দেশের বিজয় মালিয়া টাকা নিয়ে চলে গেছে, নীরব মোদী টাকা নিয়ে চলে গেছে,
তখন দেশের প্রধানমন্ত্রী হয় 2014 এ বলেছিল যে আমরা 2 কোটি মানুষকে চাকরি দেব আর 15 লাখ মানুষকে তোমার জিরো ব্যালেন্সে বলেছিল 15 লক্ষ টাকা দেবে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আজকে টোটাল ধাপ্পাবাজি এবং যাকে বলছে মানুষকে বোকা বানিয়ে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে সব বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করে দিয়েছে বিএসএনএল বিক্রি করে দিয়েছে ব্যাংকগুলোকে বিক্রি করে দেবে সর্বত্র এলআইসি থেকে টাকা তুলে নিচ্ছে সর্বত্র হা হা করছে মানুষ আগামী দিনে আমি মনে করি ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে দেশের মানুষ একাট্টা হবে সেই একাট্টা হলে এবং আমি মনে করি করোনা করোনা মোকাবিলা মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী টোটালি ব্যর্থ এবং অপদার্থ এবং মানুষ মরে যাচ্ছে মানুষ যে মরে যাচ্ছে তার কোনো প্ল্যানিং নেই স্বাস্থ্য দপ্তরে কোনো প্ল্যানিং নেই এবং ব্যাংকগুলোকে অনিশ্চয়তার মধ্যে তাদের এমপ্লয়ারা অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়েছে যে কোনো সময় বন্ধ করে দেবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশের প্রধানমন্ত্রী এই করোনার কোভিড যে প্যান্ডামিক সিচুয়েশনে যে কোভিড সিচুয়েশনে মানুষের খুব অসুবিধা চাকরি বাকরি এবং হাহা করছে তাদের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশে বাংলায় শুধু বিজেপি থেকে তৃণমূলে বিজেপি থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে আর ভারতবর্ষে যারা বিজেপি করছে তারাও দিদির আঞ্চলিক দল যারা আছে সেই আঞ্চলিক দল দিদির নেতৃত্বে এক কাট্টা হচ্ছে এটা আমার বিশ্বাস কেননা মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে দেশটাকে বিক্রি করে দেবে বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের যত আঞ্চলিক দল কংগ্রেস সহ সব পার্টি যারা আছে আমি মনে করি সব পার্টিকে একত্র হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমি মনে করি আগে দেশটাকে বাঁচান দেশটাকে যে সর্বত্র দেশটাকে বিক্রি করে দিচ্ছে মানুষের চাকরি বাকরি সর্বত্র হা হা করছে আমাদের ভ্যাকসিন এখনো তোমার 100% দিতে পারিনি তবু ভ্যাকসিন আমাদের বাংলায় প্রায় 89% দিয়ে দিয়েছে এটাই ভারতবর্ষের কোনো চিফ মিনিস্টার এই কাজ করেনি আসুন আমরা সকলে মিলে যে ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে কোভিড সিচুয়েশন এবং আমাদের ইয়াস ফান আমাদের অভিষেক ব্যানার্জি আপনারা দেখেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা যে মানুষের পাশে থেকে সর্বত্র তাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করেছেন এবং দীঘা সহ পূর্ব মেদিনীপুর মেদিনীপুর জেলা সহ সর্বত্র যেভাবে কাজ করেছেন আমি অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই কেন বাজপুরে মুর্শিদাবাদে যে মারা গেছিল তাদের পাশে গিয়ে দেখা করে 2 লক্ষ টাকা করে দিয়েছেন এই এই কাজ হচ্ছে ভালো কাজ আমি অভিষেক ব্যানার্জি আগামী দিনে ভারতবর্ষের ইউথ লিডার হিসাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় আগামী দিনে আইকন হিসেবে আমি মনে করছি ভারতবর্ষের দিদি যখন প্রধানমন্ত্রীকে সামনে রেখে যে লড়াই এবং অভিষেক ব্যানার্জি আমি মনে করি যে তার বিশেষ একটা ভূমিকা থাকবে আসুন আমরা সকলে মিলে দেশটাকে বাঁচাই সব দল নির্বিশেষে সমস্ত সম্প্রদায় একাট্টা হয়ে আমরা হিন্দু মুসলিম চাই না আমাদের যে পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকুক একসঙ্গে আমরা লড়াই করব আমাদের লড়াই নেত্রী ভারতবর্ষের মুখ নেত্রী থাকবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি মনে করি যে সবার সঙ্গে আলোচনা করে সব পার্টিকে সঙ্গে করে নিয়ে দিদির নেতৃত্বে লড়াই হোক এবং 2024 এ বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে।
ব্যুরো রিপোর্ট চ্যানেল 10। সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে বিধায়ক তথা জননেতা পরেশ পারের নির্দেশে মানুষের পাশে থেকে নিঃশব্দে কাজ করে চলেছে বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতি। সোমবারটাও যা অন্য ধারণা। সংক্রমণ কমাতে রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ। এই বিধিনিষেধে আতঙ্কে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষের।